বাড়ির থেকে আমার বিয়ের সময় আমার আব্বু আমার গহনা দিয়েছিল 20 ভরি, আর আমার বাড়ি করে দিছে, গরু দিছে। এটা আমার বিয়ে হয় 13 সালে, 13 সালে 13 সালের 14ই এপ্রিলে আমাদের বিয়ে হয়, পয়লা বৈশাখ। তো লুকায় বিয়ে করছিলাম 7-8 মাস, আব্বু জানতে পারিনি। পরে যখন এর ভিতরে আমার টুকটাক গহনা তো ছিল, ওই মেয়েদের তো থাকে, আর আমি একটা মেয়ে, বাবার মোটামুটি অর্থ ছিল আছে, সে সূত্রে আল্লাহর রহমতে কখনো কোনো জিনিসের কষ্ট পাইনি। তো পরবর্তীতে বিয়েটা যখন হয়ে গেছে, এবার শ্বশুরবাড়ি যখন আমাকে পাঠাবে নিবে, তখন আমার আব্বু আমার রুলে চিক মানে যা যা দরকার আর কি, ডাবল ডাবল আবার এরও দিছে, এর এরও দিছে, এর হচ্ছে দুইটা চেন, দুটো বালা। এখন ওই জিনিসগুলো কোথায়? সবগুলো আমি বলছি তো থানার থেকে যখন শর্টকাট করে মেইন বিষয়গুলো বলছি, থানার থেকে যখন আমি বের হয়েছি, ওর আব্বু যখন উল্টো পাল্টা করতেছে, তখন না আমি আসলে আমি আর কিভাবে নিজেকে ঠিক রাখবো আপনারা বলেন। আমার তো তখন ব্লাডিং হচ্ছে, বাচ্চার গায়ে জ্বর, সে বাসায় নেই, বাপের বাড়িও বলতে পারতেছে না, যেহেতু আমার লাভ ম্যারেজ। আব্বু যখন মারা গেছে, লাশের সামনে ভাইরা বলছে যে তুমি আর যেও না, আব্বা নাই, আমরা কিন্তু কোনো ফ্যাসাদের মধ্যে যাইতে পারবো না, যেহেতু আব্বা নাই, তোমারও যে কষ্ট হচ্ছে আমাদেরও সেই কষ্ট হচ্ছে, তো তুমি আর যেও না, সাইফুদ্দিনের ওখানে আর যেও না, সাইফুদ্দিন আসলে এখানে আসবে। তো তারপরও ওর আব্বু আমাকে ডাকছে বলে আমি এদিকে সরে আসি, ওর আব্বু আমাকে ডাকছে যে না তুমি চলে আসো, খুব প্রেশার দিয়ে আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছিল। তো সেই সেই সূত্র ধরে আমি আমার ভাইকে আর বলতে পারতেছি না, আমার ভাইরে এক কথা বলে দিচ্ছে যে ওখানে আমরা যাবো না, আর দুলা ভাইয়ের বাসায় তোমার শ্বশুরবাড়ির গণ্ডগোল আমরা যে মিটাবো না, আমাদের পরিবেশে এটা যায় না, ওটা তোমার ফ্যামিলির ব্যাপার, সাইফুদ্দিন এসে ওটা মিট করবে, আমরা না। তো আমি আর ওদের বলি নাই, আমি থানাতে কমপ্লেন দিয়ে যখন বাসায় ফিরবো, বের হয়েছে ওর আব্বু আমাকে এত প্রেশার দিচ্ছে যে আমার মুখে যেটা আসছে ভাষা, আমি ফাঁকা জায়গায় যে এক ভ্যানালাকে থামাই আমার বাচ্চার কাছে জিজ্ঞেস করেন, আমি যা ইচ্ছা তাই বলছি, বলছে তুমি যদি আমার নিয়ে সংসার না করতে পারো ওকে তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দাও। কিন্তু এইটা যে ও বারবার আমাকে বুঝাচ্ছে, উল্টোপাল্টা বলতেছে, কিন্তু আমার কথাগুলো সে রেকর্ড করছে, তার কথাগুলো সে রেকর্ড করি নাই, এবং যখন সে রেকর্ড করতেছে তখন খুব ঠান্ডা মাথায় সে কথা বলতেছে, আর কিন্তু সে রেগে নেই। তা আমি তো তাকে অগাধ বিশ্বাস করি, আমি তাকে বিশ্বাস করে আমার যা মুখে আসছে আমি বলছি, সে রেকর্ডগুলো তার কাছে আছে। তারপরে ওখান থেকে যখন আমি বাসায় চলে আসি, আমার হাজব্যান্ড তখন আমার সাথে ভালো, আমিও তার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি যে যা করছি করছি, বাদ দাও, আমি ওসব বাদ দাও, আর কিছু হবে না, তুমি ঠান্ডা থাকো, তুমি রাগ করো না, কষ্ট পেও না, আমি তাকে বুঝাইছি। ইভেন আমরা ভালো আছি, খুব ভালো আছি, তদন্ত আসছে, এসে দেখে প্রমাণ পাইছে যে আমি নির্যাতনের শিকার, তাও স্যার আমাকে জিজ্ঞেস করছে আপনি কী করতেছেন, আমি এক কথায় বলছি আমি মামলা করতে চাই না, আমি সুস্থ সমাধান চাই, যেহেতু আমি বাড়ির প্রথম বউ, আর আমার শাশুড়ি একটাই শাশুড়ি, আমার আত্ম নাই, আমি বউ আর শাশুড়ির ভিতরে যুদ্ধ, এটা নিয়ে আর হাইকোর্ট করার কী দরকার, স্যার আমাদের একটা মিউচুয়ালের ব্যবস্থা করে দেন। তো স্যার ওদেরকে ডাকছে, আমাকেও ডাকছে যে আপনারা অমুক দিন ফাড়িতে আসেন। তো ফাড়িতে গিয়েছি, যাওয়ার পরে স্যার বললো, পরে মেয়ে সব কিছু শুনে জেনে দেখে দোষটা আসলে কিছুই না, স্যার এক কথায় বলে দিল যে ঠিক আছে আপনারা এই ঝামেলার মধ্যে যাবেন না, আপনারা কথা বলবেন ছেলের সাথে, আপনাদের ছেলে নিয়ে আমরা আরেকবার বসবো। তারপর আমাদের আসলে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে কখনো সেরকম কোনো ঝামেলা হতো না। আমরা একজন আরেকজন খুব বেশি বিশ্বাস করতাম, ভালোবাসতাম, তার থেকে বেশি ছিল আমাদের বিশ্বাসটা। কখনো ভাবিনি যে আমার হাজব্যান্ড মানে কখনো কল্পনাতেও আসিনি এরকম কিছু করতে পারে, আমাদের লাভ ম্যারেজ, আমি আমার বাবার বাড়ির থেকে বাবা মায়ের খায় বোনে সবার অবাধ্য হয়ে পালিয়ে যেয়ে তাকে তার সাড়াকে সাড়া দিছিলাম। আজকে আমাদের বিবাহের বয়স 11 বছর শেষ হয়ে 12 বছর হয়েছে, 11 বছর আমি অক্টোবরে সে আমাকে তার পারিবারিক চাপে পড়ে সে আমাকে ডিভোর্স দিয়েছে আমার অনুমতি ছাড়া, আমি জানিও না। আমি তখন বাসাতেই সংসার করতেছি, ভালোভাবেই আছি, আমি বাবার বাড়ির থেকে অনেক টাকা পয়সা সহায় সম্পত্তি আনছি, তাকে দিছি, সেইভাবে ভালো ছিলাম। কিন্তু আমার শাশুড়ির সাথে সবসময় যেন কি আমার একটা কথার সাথে মিলতো না, কথার সাথে কাজের সাথে মিলতো না, এটা নিয়ে আমি খুব বেশি ডিপ্রেশনে থাকতাম, এবং ওর আব্বুকে আমি বলতাম যে আমার এরকম হচ্ছে, ওরকম বলতেছে, তুমি বিষয়টা একটু দেখো, একটু সমাধান করো। ও বলতো আচ্ছা ঠিক আছে, দেখছি দেখতেছি দেখছি দেখতেছি এরকম, কিন্তু ও কী বলতো না বলতো পরবর্তীতে আমি আর জিজ্ঞেস করতাম না, কারণ তাকে আমি অগাধ বিশ্বাস করি, আমার বিশ্বাস যে সে অবশ্যই শুনছে বলছে, কিছু আর হবে না। কিন্তু এরকম একের পরে এক, একের পরে এক হতো। তো আমার বাসায় কোনো ঘর বাড়ি ছিল না, আমি গত বছর একটা ফ্ল্যাটও করছি বাবার বাড়ি থেকে টাকা পয়সা এনে, ফ্ল্যাটটা কমপ্লিট হয়ে গেল, আমার আব্বু আমার বাসায় আসছিলো গত কুরবানিতে, আমার আব্বু আমার এখানে এসে আমার পরিস্থিতি পরিবেশ দেখে যে খুব টেনশন করতো আব্বু,
তো আমার এখান থেকে যাওয়ার 15 দিন পরে আমার আব্বু স্ট্রোক করে মারা যায়। তো আমার আব্বু মারা যাওয়ার এক মাস মানে মারা গেছে, আমাকে আমার হাজব্যান্ড ঈশ্বরদীর থেকে এসে আমাকে নিয়ে গেছে বাবার বাড়িতে, ওখানে রেখে আসছে। আমি ওখানে এক মাস থেকে বাসায় আসছিলাম, আমি আবার প্রেগনেন্ট ছিলাম 5 মাসে। তো বাসায় এসে আমার মেয়ে অসুস্থ হয়, ওর আমাকে ফোন দেয় যে সারামণি অসুস্থ, তুমি ওর কাছে যাও, ওকে নিয়ে আসো। তো আমি যাই মেয়ে ওই শরীর নিয়ে, আমি যাই মেয়ের কাছে, মেয়েকে নিয়ে আসি, ডেঙ্গু টেস্ট করাই, ডেঙ্গু পজিটিভ। ওই দিন রাত্রে বাসায় আসার পরে আমার শাশুড়ি দেখি আমার গোয়াল ঘরে আমার গরুদের খাবারে উল্টো পাল্টা করা, আর গরুগুলো খুব অসুস্থ হয়ে পড়ছে। বাবা আমার গরু দিছিল, সেই গরু থেকে আমার 5টা 6টা গরুও আমার গোয়ালে। তো আমি আসলে উদ্যোগটা খুবই পছন্দ করি, আমার ইচ্ছা ছিল যে আমি এখনও আছে যে আমি কিছু করলে আমি গরু খামার করব বা আমি পশুপালন করব, আমি এইভাবে কিছু করব, আমি ওই চাকরির আশায় বসে থেকে দেশের বোঝা হয়ে থাকবো না। তো আমার গরুগুলোর অবস্থা খারাপ, তো শাশুড়ি আমি আর আমার শ্বশুর বাসায় থাকি। তো মেয়েটাকে আমি ঘরে রেখে আসি, ওর গায়ে জ্বর দেখে আমি বাইরে এসে আমার শাশুড়িকে জিজ্ঞেস করি যে আম্মু এই গরুর এই অবস্থা কেন, এই বড়ে টোড়েগুলো সব আমি গুছায় রেখে গেছি, একা মানুষ অসুস্থ মানুষ, এই অবস্থা কেন। তো আমার শাশুড়ি ওখানে আমাকে আবল তাবল গালিগালাজ করে বললে, আমিও এক কথায় দুই কথায়, আমি তখন কিছু বলিনি, কিন্তু আমার শাশুড়ি যখন বললো যে আমি যদি এ কাজ করে থাকি তো আমার বড় ছেলে তার লাশ আমার সামনে আসুক, আমার বড় ছেলে যেন গাড়ির তলে পড়ে মরে তার লাশ যেন সামনে আসে। যখন আমার হাজব্যান্ডকে বিনা দোষে এরকম বলছে ওর মা, তখন আমি একটু কষ্ট পেয়ে আমি বলি কি যে একটা ছেলের আসবে কেন, আপনার তো তিনটা ছেলেরই আসুক। এরপরে যে আমার উপরে ওরা অত্যাচার শুরু করে, আমার চাচি শাশুড়ি চাচা শ্বশুর আমার দুই দেবর আমার শাশুড়ি আমার বাচ্চা আমার চিল্লানো শুনতে পেয়ে বাইরে আসে, এসে দেখে ওই অবস্থা। তো যেভাবে হোক আমি হাতে পায়ে হামাগুড়ি দিয়ে মেয়ের কাছে ছুটে যাই, আমি ওদের কিছুই বলিনি কারণ আমি একা তারা অনেকে। তো ওখান থেকে উঠে ঘরে যেয়ে ওর আব্বুকে ফোন দিয়ে ও কান্নাকাটি করে, আমিও কান্নাকাটি করি যে তুমি বাসায় আসো, এই ব্যাপার তুমি বাসায় আসো। তো ও ওদের সাথে অনেক ফোনে কথা বলছে, ওদেরকে যা বলার বলছে, পরে আমাকে বলছে যে আমি সকালে গাড়িতে উঠবো, তুমি ঠান্ডা থাকো, স্বাভাবিক থাকো, অসুস্থ শরীর তুমি স্বাভাবিক থাকো, আমি দেখতেছি বিষয়টা। তো সকালে সারা রাত তো ঘুমাতে পারিনি, লজ্জা পাচ্ছে যে এই ধরনের খারাপ ব্যবহার বাচ্চার সামনে, বাচ্চাটা কোরআনের পথে আর এত পর্দা মেনে এত ভদ্র হয়ে চলে এত যত আমরা আওয়ামী লীগের সমর্থক। তো খুব একটা মানে লজ্জা পাচ্ছিলাম আমি যে সকালে মুখটা দেখাবো কী করে। পরে ওর আব্বুকে আমি সকালে ফোন দিই যে তুমি বাসায় আসতেছ, বললো আমি ছুটি পাইনি, তুমি স্বাভাবিক থাকো আর কিছু হবে না। বলছি দেখো তুমি তো এরকম বলো কিন্তু হচ্ছে রোজই হয়, তুমি বলো যে কিছুই হবে না কিন্তু ঠিকই হয়। তা ঠিক আছে তুমি তোমার চাকরিটা সামলাও, আমি থানাতে যাচ্ছি। তো ওর আব্বু আমাকে নিষেধ করে যে থানা বাড়ি করার দরকার নেই, তুমি ঠান্ডা থাকো আর কিচ্ছু হবে না। আমি বললাম তো, কিন্তু আমি না আর বিশ্বাস করে পারিনি, আর আমার ওই ধাক্কা দুঃখ মারছে, আমার ব্লাডিংও হচ্ছিলো যেহেতু আমি 5 মাসের প্রেগনেন্ট। তো ওখান থেকে আমি ওকে নিয়ে থানায় যাই, থানাতে যেয়ে কমপ্লেন করি, করার পরে আমি অত শত বুঝি না যে আমার বাড়ির পাশে ফাড়ি আছে, তাও জানি না আর গ্রামগঞ্জে অত কাউকে চিনতাম না তখন, কিন্তু এখন সবাইকে চিনি। তো ওখান থেকে আমি থানার থেকে বের হয়ে যখনই বের হয়েছি তখনই এর আব্বুর মানে কথা চেঞ্জ, তার মানে সে যেন কেমন একটা করতেছে। আর যেহেতু পারিবারিকভাবে আপনাদের সমস্যা হয়েছে, ওদিন তো নাও যেতে পারতেন থানা না, আমার আর উপায় ছিল না, কারণ এভাবে বহুদিন থেকে হয় সমাধান হয়, আমি স্যাক্রিফাইস ব্যাপারটা আমি করি কারণ আমার বাবার বাড়ি থেকে টাকা পয়সা আমাকে আনতে হয়, আমি যদি উগ্র হয়ে পাগল হয়ে রাস্তায় ঘুরি। বাবার বাড়ি থেকে কত টাকা এনে দিয়েছে? আমার